হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকের থেকে এই পেজ আর ভিডিও ছিল ছাড়বো না, যেহেতু মানে আমার এই পেজটা আমাকে রেবট চবট মারি একবার শেষ করে দিছে। তো গাইস, আবু হানিফ ভাই মানে কি কইলো আপনারা তো শুনলেন, কিসের জন্য মানে আগের পেজে ভিডিও ছাড়বো না আর কোন পেজে ভিডিও ছাড়বো আপনাদেরকে মানে আমি বলতেছি। আমার ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবো, সেই লিঙ্কে যায় ক্লিক করে ভিডিওগুলো সবগুলো দেখবেন। আর আবু হানিফ ভাই নতুন পেজে সবাই ফলো করবেন, আর ভিডিওটা মানে বেশি করে শেয়ার করবেন, যাতে আবু হানিফ ভাই এই নতুন পেজটা মানে অতি তাড়াতাড়ি মানে খুলতে পারে। আর আবু হানিফ ভাইয়ের সাথে মানে কি বেইমানি করেছে, আবু হানিফ ভাইয়ের সঙ্গে মানে কি হয়েছে, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি সম্পূর্ণ বলবো। আপনারা ভিডিওটা প্লিজ স্কিপ করেন না, ভিডিওটা মানে যত পারেন শেয়ার করবেন প্লিজ একদম। তোরা আমার চ্যানেলে তো রিপোর্ট মারস, কি ক্ষতিটা আমি করছি, কি লাভটা বার? আমার চ্যানেলে রিপোর্ট মারস না, দুইটা টেহা বাইসার না কি বাইসার, কিছু তো বাস নাই। তো গাইস, আপনারা মানে যে ভাইটাকে দেখলেন মানে ভিডিও একটু আগে মানে ভিডিও দেখাইলাম, তো ওই ভাইয়ের নিয়ে আজকে আমি কিসের জন্য ভিডিওটা বানাইতেছি, তাই আপনাদেরকে মানে বলতেছি আপনারা ভিডিওটা স্কিপ না করা কই সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওর মাধ্যমে এই ভাইয়ের সঙ্গে আসলে কি বেইমানি করেছে মানুষ আমি আপনাদেরকে বলতেছি। তো এই ভাইয়ের নাম আবু হানিফা, আর এর একটা ফেসবুক পেজ আছিল, এই পেজের নাম আছিল কলেজ পাড়া নিউ গ্রুপ। আসলে এই কলেজ পাড়া নিউ গ্রুপতে মানে মানুষে যে মানে এত রিপোর্ট মারছে, মানে মানুষে এত রিপোর্ট মারছে সেটা মানে বলা যায় না, মানে এত রিপোর্ট মারছে। আর কিসের জন্য রিপোর্ট মারছে আমি এটাও বলি, তো কিসের জন্য রিপোর্ট মারছে, আসলে তো এই ভাই রোস্টিং ভিডিও বানায়, আর এই রোস্টিং ভিডিওত মানে অল্প হালকা পাতলা মানে বাঁশ দেওয়া দেওয়া হয়, সেটা মানে সবাই জানে যে রোস্টিং ভিডিওত মানে কিছু মানে অল্প স্বল্প মানে কিছু খারাপ কথা ইউজ করা হয়, তো যদি খারাপ কথা ইউজ করা হয় তো তারপরেও ভিডিওর লাস্টে মানে কয়ে দেওয়া হয় যে কেউ মানে সিরিয়াসলি নেবেন না, এন্টারটেনমেন্ট হিসেবে হয়তো বানানি হয়, আর মানুষের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য তো রোস্টিং ভিডিওগুলো বানানি হয়। তারপরেও কিছুগুলো মানুষ মানে এরকম মানে রিপোর্ট মারছে, এরকম মানে রিপোর্ট মারছে, তার পেজটা মানে একবারে শেষ করে দিছে। আরে ভাই, একটা ভিডিও বানাইতে একটা পেজ মানে এত বড় বানাইতে যে এত কষ্ট লাগে সেটা আমরা হে জানি যে কত কষ্ট লাগে। একটা করে ভিডিও বানাইতে একটা করে দিন যায়, একটা করে ভিডিও এডিট করতে একটা করে দিন যায়, তারপরে এত কষ্ট করার পরে অল্প কয়দিনে 13,000 ফলোয়ার্স বানানির পরে যে আপনারা মানে এত রিপোর্ট মারতাছে, এত রিপোর্ট মারছে, কি হবো ভাই? ও তো মানুষের কোনো ক্ষতি করে নাই, কোনোদিনও মানুষের কোনো ক্ষতি করে নাই, না তো ও চুরি করছে, না তো ও ডাকাতি করছে যে ওরা রিপোর্ট মারা লাগবো। ভাই, ও রোস্টিং ভিডিও বানায়, রোস্টিং ভিডিও সবাই বানায়, ইন্ডিয়াতে কত মানুষ আছে ক্রিমিনালিটি আছে এত খারাপ খারাপ ভাষা কয়, মানে ওদেরকে তো কেউ মানে রিপোর্ট মারে না। তার মানে আবু হানিফ মানে হয়তো অল্প ছুটু, যার ওর মানে ফেসবুক পেজ অল্প মানে ছোটো, যার জন্য ওকে মানে এত রিপোর্ট মারা হয়, এত রিপোর্ট মারা হয়। তো শুনেছি মানে আবেদ ভাইও মানে ওকে রিপোর্ট মারছে, তো আবেদ ভাই মানে কীরকম মুখের ভাষা খারাপ করে সেটা তো তোমরাও জানো। তারপরেও হয়তো আবু হানিফ যে আবু হানিফ ওর উপরে মানে দুই একটা ভিডিও বানাইছিল, তারপরে আবেদ ভাইও শুনেছি মানে রিপোর্ট মারছে, আর কেরা কেরা রিপোর্ট মারছে সো আমি জানি, তো সবার নাম মানে না কই। তো ভাই, এগুলো করে লাভ নাই, হয়তো কারো জীবন ধ্বংস করে লাভ নাই, কারো লাইফ মানে ধ্বংস করে লাভ নাই। একটা করে ফেসবুক বানাতে বহুত কষ্ট লাগে, বহুত পরিশ্রম হয়, এগুলো ভাই করো না, কারোর সঙ্গে এগুলো করো না, বুঝছো ভাই? কারো ক্ষতি করলে নিজের লস হয়, তো এগুলো না করি। তো মানে সবাই ভালো হওয়ার চেষ্টা করো, আর সবাই ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করো, তো আমরাও চেষ্টা করি যে ভালো ভালো ভিডিও বানাই। তো রোস্টিং ভিডিওত মানে অল্প হালকা পাতলা বাঁশ দেওয়া দেওয়াই হয়, সেটা নিয়ে মানে কেউ খারাপ পাবেন না। আমিও কই, আমি অল্প সলপ কই, না কোয়া নুমায়, তো আমি অল্প সলপ হালকা পাতলা বাঁশ দিই, তো কেউ মানে সিরিয়াসলি নেবেন না। তো এই কলেজ পাড়া নিউ গ্রুপ ভাই আবু হানিফ ভাই তো নতুন করে মানে একটা পেজ খুলছে, তা আমার ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, সবাই যাইও সবাই ফলো করিও পেজে, আর মানে অল্প সাপোর্ট করিও সবাই, যাতে এই নতুন পেজটা ও মানে ফটাফট মানে তুলতে পারে, আপনাদেরকে মানে তাড়াতাড়ি যাতে ভিডিও দিতে পারে।